হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং উইথ চ্যাটিং। আমি শ্রাবন্তী আর আমি নিয়ে চলে এসেছি আজকে একটি ভেজ রেসিপি যার নাম হলো চিড়ের পোলাও। তো আমরা শুরু করছি। প্রথমেই আমাদের এক বাটি চিড়ে লাগবে, তাছাড়া যা যা ভেজিটেবলস দেবো সেগুলো হচ্ছে স্লাইস করে কাটা আলু, কুমড়ো, পটল, বাঁধাকপি স্লাইস করে রেখেছি। তাছাড়া মশলার জন্য আমরা গোটা জিরে দেব, আদা দেব জুলিয়ান করে কেটে রেখেছি, কাজু দেব, কিশমিশ, তাছাড়া কালার আনার জন্য হলুদ, ঝালের জন্য কাঁচা পাকা লঙ্কা, আর টেস্ট ব্যালেন্স করার জন্য আমরা এখানে চিনি দেব। ফ্রাইং প্যান গরম হয়ে গেলে 2 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল দেব, তাতে আমরা গোটা জিরে দেব 1 টিস্পুন। ফোড়ন হয়ে গেলে জুলিয়ান করে কাটা আদা দিন। আমি তো এটা কমপ্লিট ভেজ বানাচ্ছি, আপনারা যদি চান এতে স্লাইস করে পেঁয়াজ দিতে পারেন। এখন এবার আমরা কাজু দেব, নাড়াচাড়া করা হয়ে গেলে এর মধ্যে কিশমিশ দিন। কিশমিশ দেওয়ার পর বেশি কুক করবেন না, নাহলে কিশমিশগুলো পুড়ে যাবে। এরপর আমরা ভেজিটেবলসগুলো দেব, সবগুলো আস্তে আস্তে। কুমড়ো দিচ্ছি, পটল দেব, একটু নাড়াচাড়া করে দিন। এবার স্লাইস করে কাটা আলু দিতে হবে। নাড়াচাড়া করে নিন। নাড়াচাড়া করে আমরা এতে একটু নুন দেব। নুন দেওয়া হয়ে গেলে আমরা একটু এটাকে নাড়াচাড়া করে আবার ঢাকনা দিয়ে রাখবো। হলুদ দিতে হবে এতে, নামতে থাকুন। এরপর এতে বাঁধাকপির কুচি পড়বে, এটা ভালো করে মিক্স করে নিন। এরপর ঢাকনা দিতে হবে যাতে সব ভেজিটেবলস গুলো ভালো করে কুকড হয়ে যায়। 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রাখবো। দেখুন আমাদের ভেজিটেবলস গুলো সব কুকড হয়ে গেছে। এবার আমরা এতে জল ছড়িয়ে রাখা চিড়েগুলো দেব। চিড়ের মধ্যে একটু জল দিয়ে রাখবেন ভালো করে, যাতে বেশি শুকনো শুকনো না হয়ে যায়। তেলে ভাজতে গেলে একটু জল টানবে। আবার ভালো করে মিক্স করে নিন। এবার আমরা এতে কাঁচা পাকা লঙ্কা দেব। কাঁচা পাকা লঙ্কা ব্যবহার করছি কারণ এটা একটু কালারফুল লাগবে দেখতে। এবার 2 টিস্পুন চিনি দিয়ে দিন। পোলাও যেহেতু তো একটু চিনি দিতে হবে, আর সামান্য শেষে একটু নুন দিয়ে দেবেন। চিড়ের পোলাও একদম রেডি হয়ে গেছে। এটা আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, আর ভালো লেগে থাকলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আমার আরও রান্না দেখতে চাইলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।